আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাখাল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টে লালবাহাদুরকে হারিয়ে একদিকে যেমন ক্লাবের ফুটবল দল ছাড়পত্র নিল, ঠিক তখন অন্যদিকে ক্রিকেটের ময়দানেও প্রথমবারের মতো অংশ নিয়ে অপরাজয় থেকে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল আগরতলা এগিয়ে চলো সংঘ। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই বছরের সদর সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় এগিয়ে চলো। টুর্নামেন্টের সূচি অনুযায়ী বৃহস্পতিবার তারা আগরতলা এমবিবি স্টেডিয়ামে ক্রিকেট অনুরাগীর মুখোমুখি হয়। এই ম্যাচেও এগিয়ে চলো জয়ের ধারাবাহিকতা অটুট রাখে। দিনের ম্যাচে তারা 193 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রতিপক্ষ অনুরাগীকে। সকালে দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই সব কয়টি উইকেট হারিয়ে তুলে 226 রান। রিজু সাহার 58 রান, মৌচুইতির দেবনাথের 35 রান, সুলক্ষণা রায়ের 30 রানের সাহায্যে ইনিংসেই রান তুলে এগিয়ে চলো। জবাবে জয়ের জন্য 227 রানের টার্গেট নিয়ে অনুরাগী ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে তুলে মাত্র 33 রান। ফলে চলতি টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালের টিকিট নিল এগিয়ে চলো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।